চলে এসছি আমি রিমা টাউন হল ফিফটিনের বেসকে করতে কিমা কিমা ভীষণ পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটাজি নিয়ে চলে এসছি টাউন হল ফিফটিনের ওপর অ্যাটাক করার জন্য সো গাইস দেখে নাও আর্মি সো গাইস দেখো আজকে আমি কুইন চার্জ রুট রাইডার অ্যাটাক করতে চলেছি মানে যে কোনো বেসকে তোমরা নিমিশের মধ্যেই কিমা কিমা করে দিতে পারবে তাহলে চলো আর দেরি করবো না তাড়াতাড়ি করে অ্যাটাকটা শুরু করে দেবো কিন্তু তার আগে তোমরাও যারা আমার চ্যানেলে নতুন এসো তোমরাও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো তাহলে চলো আর দেরি কিসে তাড়াতাড়ি করে অ্যাটাক শুরু করে দিই লেটস গো তো ফার্স্ট দেখো এই বেসের ওপর আমি শুরু করে দিচ্ছি সো আসবে রানী পিছনে হিলার চলে আসবে সুপার ওয়াল ওয়াল ব্রেকার ব্রেকার সুপার ওয়াল ব্রেক করে দিয়েছে এখানে চলে আসবে বেবি ড্রাগন এখান থেকে বেবি ড্র্যাগান চলে আসলো এখান থেকে আসবে এসবি এখান থেকে আবার চলে আসবে বেবি ড্র্যাগান সো এখান থেকে আসবে সুপার ওয়াল ব্রেকার সুপার ওয়াল ব্রেকার ওয়াল ব্রেক আর একটুর জন্য ওয়াল ব্রেক হয়নি সো এখান থেকে সুপার ওয়াল ব্রেকার যাচ্ছে তো গাইস এবার করে দিয়েছে ওয়াল ব্রেক তো এখান থেকে কি আটেলারিকে নেবে গাইস কি মনে হচ্ছে এখান থেকে আটেলারিকে নেবে কিনা সো এখানে তো রানী সাহেবা কাজ করছে তো এখান থেকে আর্টেলারি আটেলারি আটেলারিকে নেবে কিনা কি জানি এখান থেকে দেখো রানী সাইবার ওপরে কিন্তু চলে আসবে রেজ এখান থেকে রানী সাহেবার ওপর রেজ চলে এসছে এখান থেকে হুগু বেরিয়ে গেছে এখানে স্ক্যাটার শটকে ফ্রিজ এখান থেকে কিন্তু গাইস রানী সাহেবার উপরে কিন্তু আবার আসবে এখান থেকে রেস দেখো রানী সাহেবের ওপরে আবার রেস চলে এসছে এখান থেকে আসবে রুট রাইডার এখান থেকে উইচ মহারাজ দাদু আরসি চলে আসলো এখান থেকে এখান থেকে রানী সাহেবের ওপর আবার চলে আসবে রেজ দেখো এখান থেকে রানী সাহেবের ওপর আবার রেজ চলেছে তো গাইজ এই অ্যাটাকে খুবই ইজিভাবে থ্রি স্টার আসতে চলেছে দেখো এখান থেকে স্ক্যাটার শট আর টাউন হলকে ফ্রিজ এখান থেকে রানী সাইবার অ্যাবিলিটি এখান থেকে টাউন হল নিয়ে নিয়েছে সো গাইজ এখানে চলে আসবে হিল তো গাইজ এই আটাকে খুবই ইজিভাবে ত্রিশটা আসবে মাল্টি ইনফেনোকে ফ্রিজ তো আমি করে দিয়েছি গাইজ এখান থেকে তো আমার কাছে এখনো ওয়ান হিল আছে ওয়ান ফ্রিজ আছে তো মহারাজের অ্যাবিলিটি দাদুর অ্যাবিলিটি সব আছে সো গাইজ এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি দেখো এখান থেকে দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি এখনও আরসির অ্যাবিলিটি আছে হিল আছে ওয়ান ফ্রিজ আছে এখানে ইউজ করতে হবে কিনা সেটাই তো বুঝতে পারছি না দেখো উইচ উড়েও চলে গেলো তো গাইজ মহারাজের অ্যাবিলিটি এত আর্মি আছে যে এখান থেকে আমি ওয়ান ফ্রিজ ওয়ান হিল আমি সোয়াক করে দিয়েছি আর এই অ্যাটাকে চলে এসছে থ্রি স্টার গাইজ দেখো কত ইজি এখান থেকে মহারাজের অ্যাবিলিটি আরসির অ্যাবিলিটি তো আমাকে দিতেই হলো না প্রচুর আর্মির সাথে থ্রি স্টার চলে এসছে সো এই যে কোনো বেসকে কিমা কিমা করে দেবে কিন্তু এই অ্যাটাক স্ট্র্যাটেজির সাথে দেখো নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড বেসের খেল হয়ে গেছে খাতাম তো গাইজ এই অ্যাটাকটা তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিও তো ফার্স্ট অ্যাটাক তো আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো তাড়াতাড়ি করে আরও একটা বেসকে কিমা কিমা করে দিয়ে চলে আসি তাহলে চলো নেক্সট অ্যাটাকটা শুরু করা যাক লেটস্কোপ নেক্সট অ্যাটাক গাইস দেখো এই বেসের ওপর আমি শুরু করে দিয়েছি তো রানী সাহেবা রানী সাইবার পিছনে কিলার সুপার ওয়াল ব্রেকার ওয়াল ব্রেক করে দিয়েছে এখান থেকে কিন্তু আবার সুপার ওয়াল ব্রেকার বেবি ড্রাইগান বেবি ড্রাইগান চলে আসলো চলে আসবে এখান থেকে এসবি চলে আসবে আবার সুপার ওয়াল ব্রেকার ওয়াল ব্রেক করে দিয়েছে তো রানী সাহেবের ওপর আসবে রেজ রানী সাহেবের ওপর রেজ চলে এসছে আর্টেলারি আর্টেলারি গাইজ আর্টেলারিকে কিন্তু টেকডাউন করতেই হবে হ্যাঁ সো রানী সাহেবা আর্টেলারি কম্পার্টমেন্টে যাচ্ছে তো দেখো রানী সাহেবা আটেলারি কম্পার্টমেন্টে গেছে এখান থেকে রানী সাহেবের ওপরে কিন্তু রেজ চলে আসবে দেখো এই কম্পার্টমেন্টে আসবে ব্রেজ আসবে সুপার ওয়াল ব্রেকার সোগাইজ এখান থেকে সুপার ওয়াল ব্রেকার ওয়াল ব্রেকার এখানে মনোলিতকে ফ্রিজ এখানে মনোলিতকে ফ্রিজ এখান থেকে আসবে রুট রাইডার এখান থেকে উইজ দাদু আর সি মহারাজ রানী সাইবার অ্যাবিলিটি এখান থেকে আবার চলে আসবে রানী সাহেব ওপর রেজ এই কম্পার্টমেন্টে গাইজ আসবে হিল এখান থেকে ফ্রিজ এখান থেকে আবার টাউন হল ইনফেন ফ্রিজ এই কম্পার্টমেন্টে চলে আসবে হিল তো গাইজ এখান থেকে দেখো আবার এখান থেকে করে দেব ফ্রিজ এখান থেকে গাইজ এখন আসবে দাদুর্যাবিলিটি দাদুর অ্যাবিলিটি চলে এসছে এখনও মহারাজের অ্যাবিলিটি আরসির অ্যাবিলিটি গাইজ রয়েছে তো এই অ্যাটাকে কিন্তু থ্রি স্টার আসতে হবে এখান থেকে দেখো মহারাজের অ্যাবিলিটি গাইজ আমি দিয়ে দিচ্ছি সো এখান থেকে মহারাজের অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি সো গাইজ এখান থেকে স্ক্যাটার শটকে নিয়ে নিতে হবে তো দেখো এখান থেকে আর অ্যাবিলিটি আছে তো এখান থেকে আমি আর সির দিয়ে দিচ্ছি তো গাইস বেসের খেল হয়ে গেছে খাতাম ডিফেন্স বলতে গাইস কী আছে দেখো ডিফেন্স শুধু কেন আছে আর উইজার টাওয়ার আছে ঠিক আছে এখান থেকে আর চলে আসলো হাতে প্রচুর টাইম আছে দেখো গাইস এই বেসকেও একদম পুরো কিমা কিমা করে দিয়েছি তো তোমরা যে কোনো বেসের ওপর ট্রাই করো খুব ইজিভাবে স্টার চলে আসবে আর্মিও দেখো আর্মি কিন্তু গাইজ প্রচুর আর্মি থেকে গেছে তো নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি নাইন হান্ড্রেড বেসের কেলকাতা তো গাইজ আজকের এই অ্যাটাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও লুট দেখো ভীষণ ভালো লুট পেয়ে গেছি সো আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে তাহলে এইটুকুই বাই